সবাই খুব ভালো আছো আমরা আজকে আবার দুটো নতুন ঘুরতে যাওয়ার জায়গার হদিশ নিয়ে হাজির হয়েছি আমাদের এই চ্যানেলে ভীষণ কাছে মানে পশ্চিমবঙ্গ থেকে ভীষণ কাছে এবং কম সময়ে পৌঁছে দেওয়া যাবে অন্তত দু তিন দিনের ছুটির জন্য একেবারে আদর্শ জায়গা এই রকম কিন্তু দুটো দারুণ ঘুরতে যাওয়া স্পটের খোঁজ রয়েছে আমাদের কাছে তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা এক্ষুনি জানাচ্ছি কম সময়ের ছুটিতে কোথায় ঘুরতে গিয়ে আপনারা একটা দারুণ সময় কাটাতে পারবেন আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে কাশিয়ন এই নামটা হয়তো কম বেশি অনেক মানুষের কাছেই অচেনা আমাদের কাছেও কিন্তু এটা একদম নতুন ছিল এবং আমরা প্রথমবার এখানে গিয়েছিলাম এবং কোনো রকম রিভিউ না পড়েই কিন্তু আমরা গিয়েছিলাম আর দ্বিতীয় যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে বিজনবাড়ি বাঙালিরা কম বেশি সকলেই বিজনবাড়ির নাম শুনেই থেকেছেন হয়তো তো এই দুটো জায়গা নেই আজকে আমরা আলোচনা করব। তাহলে সোজা চলে যাচ্ছি ডিটেলসে কাশিয়ান হচ্ছে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম এবং বলা যেতে পারে হিডেন জেম যেহেতু খুব বেশি লোকজন এখনও জায়গাটার সঙ্গে পরিচিত নন হ্যাঁ হতে পারে অনেকেই পরিচিত কিন্তু খুব কম সংখ্যক মানুষই হয়তো পরিচিত কারণ আমরা যখন এই জায়গার কথা বলছি বা গল্প করছি অনেকেই কিন্তু বলেছেন যে না আমরা এর নাম আগে শুনিনি ঠিক যেমন আমাদের সঙ্গে হয়েছিল তো দেখো জায়গাটা হচ্ছে কালিম্পংয়ে আগেই বললাম তো ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম এবং আমরা যে হোমস্টেতে ছিলাম তার আশেপাশে জনবসতি কিন্তু প্রায় নেই বললেই চলে বরং অনেকটা নিচে ধাপে ধাপে নেমে কিছু ছোটোখাটো বাড়ি আমরা দেখতে পেয়েছিলাম এবং অনেকটা ওপরে গিয়ে আবার কিছু কিছু বাড়ি আমরা দেখতে পেয়েছি তো আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা হচ্ছে মঙ্গলদার হোমস্টে আমরা ডিটেলস এবং সব কিছু বলছি আর তাছাড়া সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন আর দ্বিতীয় আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে বিজনবাড়ির রেলির একটা হোমস্টেতে রেলি নদীর একদম গা পেয়ে কিন্তু এই হোমস্টেটা অবস্থিত তো সেটা ডিটেলসও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি পরে আবার বলছি তো এবার জেনে নিই আমরা যে আপনারা কীভাবে এই দুটো জায়গায় যেতে পারবেন যারা ট্রেনে যাবেন তারা অবশ্যই নামবেন এনজিপি স্টেশনে দুটো জায়গা যেতে গেলেই আমরা এনজিপি থেকেই যেতে পারবো এবং আমাদের ক্ষেত্রে আমরা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম আপনারা যদি অক্সিজেনে যান তাহলে কিন্তু সেখান থেকে কারও পাওয়া যেতে পারে যদিও সেটা ডিটেলস আমার জানা নেই তো সেই কারণে আমি যেটা জানি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে প্রথমে আমরা ডিটেলস দিচ্ছি কাশিয়ন গ্রামের কালিম্পং শহর থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ভেতরে মেঘ এবং পাহাড়ে ঘেরা একটা সুন্দর গ্রাম কাশিয়ন সেই গ্রামে ঢুকে আরও দেড় দু কিলোমিটার চড়াই উঠে তবেই পৌঁছনো যায় মঙ্গল ভাইয়ের হোমস্টেতে রাস্তাতেই কিন্তু গাড়ি থেমে যাবে তারপর সেখান থেকে এই এক দেড়শো মিটার সিঁড়ি নিচে নেমে তারপরে আমরা ঢুকলাম হোমস্টেতে ভীষণ সুন্দর চারিদিক তা নিয়ে বলার কিছু নেই কাশিয়নের এই হোমস্টের খবর আমরা পেয়েছিলাম ফেসবুক থেকে রুকস্যাক বলে একটি পেজে তাদেরই ওয়েবসাইট থেকে আমরা বুকিং করি চারজনের দুটি রুম মাথাপিছু আমাদের দাম পড়েছিল চোদ্দোশো টাকা প্রতিদিন এর মধ্যে ছিল থাকা এবং চার বেলা খাওয়া দাওয়া সকালে চা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলে চা ও স্ন্যাক্স এবং রাত্রে ডিনার আমরা হাফ পেমেন্ট দিয়ে বুক করেছিলাম এবং বাকিটা ওখানে গিয়ে দিতে হয়েছিল আপনারা চাইলে কিন্তু সরাসরি মঙ্গলদাদাকে ফোন করেও কিন্তু সেই হোমস্টে বুক করতে পারেন তার জন্য আমরা মঙ্গলদারার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবার এই হোমস্টে নিয়ে আমরা কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর তার আগে দেখিয়ে দিই হোমস্টেটা কেমন দেখতে এই হোমস্টেটা হলো মঙ্গলদার হোমস্টে আমরা ডিটেলস সব দিয়ে দেবো তো আপাতত ঘরে ঢুকি আর ঘরে ঢুকে দেখি যে ঘরটা ঠিক কেমন সামনেই একেবারে মানে অফুরন্ত খাদ পাহাড় যেটা এখন এই মুহূর্তে পুরোটাই মেঘে ঢাকা তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের ঘর ঘরটা একবার দেখাই একদম ছোট্ট ঘাটের মধ্যে একটা ঘর কিন্তু ভীষণ সুন্দর তো পুরোটাই হচ্ছে এরকম কাঠের ঘর এইরকম আর এগুলো পুরো বাঁশ দেওয়া বাঁশ দিয়ে তৈরি করা এখানে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম আর ছাদটা এরকম কি দিয়ে এটা আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক এখানে একটা পর্দা রয়েছে আর এখানে দুজনের জন্য এরকম দুটো খাট একটা সাইড টেবিল আর যদি দরকার হয় ফ্যান আপাতত এই মুহূর্তে তো ফ্যানের দরকার হচ্ছে না ঘর তো দেখানো হয়ে গেল এবার চলুন ঘুরিয়ে দেখাই বাইরেটা কেমন আর গোটা হোমস্টেটা ঠিক কেমন দেখতে তো প্রথমে নিচটা তো আমরা দেখালামনি আর এই জায়গাটা হচ্ছে আমাদের খাবার জায়গা কালকেই দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি এটা কিচেন প্লাস ডাইনিং এরিয়া আর মানে সুন্দর বসার জায়গা রয়েছে সঙ্গেই লাগোয়া কিচেন আর তার সঙ্গে একটা জালনা থেকে না মানে ফাটাফাটি একটা দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে কিচেনের ব্যাপার এবার বাইরে বেরোনো যাক বাইরে জাস্ট কিচেন থেকে বেরিয়েই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই রয়েছে একটা ভিউ পয়েন্ট তাহলে চলুন আমরা এবার ওপরে উঠি ওপরটা এমনি নর্মাল একদম বাঁশ দিয়ে তৈরি করা কিন্তু মানে বেশ শক্তপক্ত ভয়ের কোনো ব্যাপার নেই আর এখান থেকে না মানে কি বলবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো মঙ্গলদার সাথে কথা হচ্ছিলো উনি জানালেন যে যদি আকাশ একদম ঝকঝকে পরিষ্কার থাকে তাহলে এই ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চন দেখা মেলে তো যাই হোক আমাদের ভাগ্যটা আজকে অতটাও ভালো নয় একটু একটু মেঘ রয়েছে তবে রোদ উঠেছে এবং আকাশ যে তুলনামূলকভাবে পরিষ্কার এটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা তো এই যে এখানে লাল যে ছাউনি দেওয়া ছিল ওইগুলোই হচ্ছে আমাদের ঘর এরকম মোট তিনটে ঘর রয়েছে যেখানে হচ্ছে এখন গেস্টরা থাকতে পারেন আর এই সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমাদের ঘরগুলো ঢুকতে হয় আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে হচ্ছে সেই ডাইনিং এরিয়াটা আর এই যে এখানে ছাউনি দেওয়া এখানেও বসে আপনি সময় কাটাতে পারেন আর সামনে রয়েছে একটা বেঞ্চ মতো সেখান থেকে তো একদম সামনেই পাহাড় আর এই যে এই জায়গাটা এখানে হচ্ছে সাধারণত বনফায়ার এগুলো করা হয় তো এই হচ্ছে ছোট্ট খাট্ট একটা হোমস্টে মঙ্গলদার হোমস্টে তো এই হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ আর এই হচ্ছে হোমস্টে যেখানে আমরা একটা গোটা দুর্দান্ত দিন কাটালাম হোমস্টের ভেতর এবং চারপাশ আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আরও জানিয়ে রাখছি কিছু ছোট ছোট ডিটেলস যেগুলো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে কাশিয়নের এই হোমস্টের আশেপাশে কিন্তু সেভাবে দোকান পাট বলতে কিছুই নেই সাইটসিংয়ের জন্য খানিকটা ট্রাভেল করতে হয় তো আমরা যেহেতু গিয়েছিলাম আমরা মেইনলি গিয়েছিলাম রিল্যাক্স করার জন্য সেই কারণে আমরা সাইটসিংয়ের কোনো পাট রাখিনি তবে সাধারণত যারা কোনো পাহাড়ি অফবিট জায়গায় গিয়ে কটা দিন এমনি কাটিয়ে দিতে চান তাদের কাছে এই জায়গা কিন্তু স্বর্গ আশেপাশ ঘুরে দেখতে চাইলে অবশ্যই সেটাও সম্ভব গাড়ি নিয়ে ডেলো সহ আর অন্যান্য পর্যটন কেন্দ্র ঘুরে আপনারা দেখে আসতেই পারেন কাশিয়নে আমরা একদিনই ছিলাম এবং পরের দিন একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই ডেলোর উদ্দেশ্যে ডেলোয় আমরা খানিক সাইটসিন করে সোজা চলে যাই বিজনবাড়ি কাশিয়ন থেকে বিজনবাড়ির দূরত্ব খুব বেশিও নয় এবং কমও নয় কিন্তু আমরা যেহেতু ডেলো হয়ে ঘুরে গিয়েছিলাম তাই জন্য আমাদের বেশ খানিকটা সময় লেগেছিল আর সঙ্গে উপরই পাওনা হিসেবে ছিল বিচ্ছিরি একটা জ্যাম দুর্গা পুজোর বিসর্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠান রাস্তা আটকে হওয়ায় আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে বেঁচে যায় বিকেল সাড়ে পাঁচটা অথচ আমাদের সেখানে পৌঁছানোর কথা ছিল দুটো থেকে আড়াইটের মধ্যে তো এই এতটা সময় আমাদের নষ্ট হয়েছিল বিশেষ কিছু কারণে তো আপনারা চাইলে কিন্তু সোজা কাশিগঞ্জ থেকে বিজনবাড়িও চলে যেতে পারেন আমরা বিজনবাড়ির হোমস্টেতে তো বেশ সন্ধে করে পৌঁছেছিলাম এবং এই হোমস্টের কিছু ডিটেলস এবার আমরা আপনাদেরকে দিতে চাই তো তার আগে আমরা দেখিয়ে দিই বিজনবাড়ির হোমস্টের আশপাশটা এবং আমরা যে ঘরগুলো বুক করেছিলাম সেগুলো কেমন দেখতে তো ঘরটা বেশ ভালোই আমরা একটা কটেজ নিয়েছি যার মধ্যে দুটো রুম রয়েছে এটা আমার রিচার রুম তো এখানে দুটো বেড রয়েছে দুটো বেডের চেয়ার রয়েছে বড় বড় জাননা রয়েছে আর এখানে আমাদেরটা কোনো সিলিং ফ্যান নেই স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে আর একটা ছোট্ট কাবার মতো রয়েছে আর অ্যাটাচড ওয়াশরুম রয়েছে আর মোটামুটি রয়েছে একটা বেশ বড়ো মাপের সাইজের আয়না তো মোটামুটি যা লাগে সবই রয়েছে আর এবার তাহলে পাশের ঘরটায় যাই আর দেখি ওদের ঘরটা কেমন এটা অনি আর ছোটোবাবুর ঘর তো ওদের আবার এখানে তিনটে বেড রয়েছে তো এখানেও বেশ বড় বড় জালনা রয়েছে এরকম সিলিং ফ্যান ওদের দুটো আবার সিলিং ফ্যানও রয়েছে যাই হোক আর ওদেরও ওয়াশরুম রয়েছে একটা অ্যাটাচড আমাদের মতোই এখানে ওদেরও আয়না রয়েছে এই হোমস্টের আশেপাশের পাহাড় আর নদীর প্রকৃতি নিয়ে একটা দুর্দান্ত ভিডিও আমাদের আরেকটা চ্যানেলে রয়েছে সেটা আমি লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি আর ভাবলাম যে আমাদের একটু হোমস্টের আশেপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে তো আগে আমাদের কটেজটাই দেখাই তো আমাদের কটেজে দুটো রুম রয়েছে একটা গোলাপ আর একটা হচ্ছে মাখমালি আর আমাদের কটেজটা থেকে বেরিয়ে সোজা এসে গেলেই কিন্তু সামনেই হচ্ছে রেলি নদী তো ডিটেলস ভিডিও দেখতে আপনারা প্লিজ ওপরে আমি যে লিঙ্কটা দিয়েছি সেখানেও ক্লিক করতে পারেন কিংবা আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিচ্ছি সেখানে গিয়েও আপনারা ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারবেন বিজনবাড়িতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটাও কিন্তু ফেসবুকের ওই রুকস্ট্যাক পেজ থেকেই বুক করা রেলি রঙ্গিত রিসর্ট ফার্ম হাউস বলে যে পেজটি রয়েছে বা যে রিসর্টটি রয়েছে এটা আসলে সেটি এই রিসর্টের মালিকের নাম সৌরভ পখরিদ তো আমাদের মনে হয় যে এটা হোমস্টে কম রিসর্ট বেশি যাই হোক আমাদের বুকিংয়ের খরচ ছিল মাথা পিছু প্রতিদিন ষোলোশো টাকা তবে সরাসরি বুকিং করলে অবশ্যই এখানেও দাম কম পড়বে এবং সেক্ষেত্রে আমরা নাম্বার কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিচ্ছি এখানেও আমাদের চারবেলায় খাবার ছিল আর রুম ছিল দুটি আমরা মেনলি পেয়েছিলাম একটা কটেজ যেখানে দুটো রুম ছিল তো এতক্ষণ তো আমরা দেখালাম যে আমরা কোথায় ছিলাম আমাদের কেমন কি খরচ পড়েছে কিভাবে যাওয়া যাবে এই সব তো এবার আমরা জানাতে চাই আমাদের আসল রিভিউ মানে আমাদের ঠিক কেমন লেগেছে আগেই বলেছি যে আমরা ফেসবুকের একটা নির্দিষ্ট পেজ দেখে বুক করে তারপর কিন্তু হোমস্টে দুটোতে গিয়েছিলাম আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে অবশ্যই যেতে পারেন আমরা প্রথমে গিয়েছিলাম মঙ্গলদার হোমস্টেতে আর সেখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা এত ভালো হয়েছে যে আমরা চাই আপনারা সকলে অবশ্যই একবার যান এবং ঘুরে আসুন সম্ভব হলে আমরা তো আবার অবশ্যই যাব খাওয়া দাওয়া থেকে শুরু করে আতিথেয়তা থেকে শুরু করে কিভাবে যারা মানে গেস্ট যারা রয়েছেন তাদের কিভাবে খুশি রাখতে হয় কিংবা তাদের সঙ্গে কীভাবে ইন্টার্যাক্ট করতে হয় আমরা কিন্তু এটা মঙ্গলদার থেকে ভীষণ ভালোভাবে শিখেছি এরকম নয় যে উনি শুধুমাত্র খাবার রেখে দিয়ে চলে যাচ্ছেন বারবার ইন্টার্যাক্ট করা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা বা আমাদের এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে যে একটা আন্তরিক ব্যাপার রয়েছে আর থাকার ব্যবস্থা অবশ্যই খুব ভালো তবে হ্যাঁ এখানে কোনো গিজার নেই কারণ এটা হচ্ছে একদম যেরকম পিওর হোমস্টে হয় সেরকম তবে আপনারা চাইলে এবং বললে ওরা কিন্তু যত সম্ভব গরম জল করে দিয়ে যাওয়ার চেষ্টা করেন আমাদের তো অন্তত তাই দিয়েছিলেন আর চারিপাশ তো অসম্ভব সুন্দর খাবার দাবার নিয়েও কোনো কথা হবে না থাকার জায়গাও ভীষণ সেফ এবং কোজি তো এই গেল আমাদের প্রথম দিনের স্টের অভিজ্ঞতা এবার আমরা আসি দ্বিতীয় দিনে যেটা রেলি রঙ্গিত রিসর্ট এটা একটা রিসর্টই বটে হোমস্টে বলা চলে না তবে আমাদের অভিজ্ঞতা কিন্তু এখানে বেশ খারাপ আমরা ফেসবুক পেজ থেকে বুক করে গিয়েছিলাম এবং সেখানে যে যে ছবি দেখেছিলাম তা দেখে আমরা রীতিমতো উচ্ছ্বসিত ছিলাম জায়গাটা নিঃসন্দেহে ভীষণ ভীষণ সুন্দর তা নিয়ে কোনো কথাই হবে না রেলি নদীর একদম গা ঘেসে কিন্তু এই রিসর্টটি মানে দিনের সারাটা সময় এবং রাতেরও বেশ খানিকক্ষণ সময় কিন্তু চাইলেই সেই নদীর ধারে বসে বা ব্যালকানিগুলিতে বসে কাটিয়ে দেওয়া যেতে পারে কিন্তু মেইনটেনেন্স এখানে জিরো আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ মানে খাবার দাবারের অভিজ্ঞতাও মোটেই ভালো নয় আমাদের মনে হয়েছে যে পরিমাণ টাকা নেওয়া হয় সেই পরিমাণ বা সেই মানের খাবার কিন্তু দেওয়া হয় না মানে আমরা অন্তত পাইনি আমরা জানি না অন্যদের অন্যরকম অভিজ্ঞতা হতেই পারে তবে সেই সময় যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা অনেকাংশেই মিলে গিয়েছে এবং পরে আমরা আরও জেনেছি যে যারা গিয়েছিলেন তাদের কাছ থেকেও আমরা এরকম ফিডব্যাক পেয়েছি যে এই পরিচ্ছন্নতা বিষয়টি নিয়ে তাদেরও কিন্তু বেশ কিছু সমস্যা হয়েছিল এবার আমাদের বক্তব্য যারা আমরা ঘুরতে যাই কিংবা ঘুরতে যেতে ভালোবাসি তাতে হোটেল কত লাগজেরিয়াস সেটার থেকেও বেশি অন্তত আমাদের মনে হয় জায়গাটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু সেখানে কিন্তু সবচেয়ে বড়ো খামতি ছিল এই রিসোর্টে তো যাই হোক সেই বিষয় নিয়ে খুব ডিটেলস আর যাচ্ছি না তবে আমাদের যদি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আতিথেয়তার দিক থেকে নম্বর দিতে বলা হয় তাহলে আমি দশে বড়ো জোর পাঁচ থেকে সাড়ে পাঁচ দিতে পারি এর বেশি নয় তবে শুধুমাত্র রেলি নদীর টানে আর প্রকৃতির ওই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য এই জায়গায় কিন্তু একবার যাওয়াই যায় তবে আমি বলবো যদি কেউ এই রিসর্টে যান প্লিজ যাওয়ার আগে একবার ফোন করে কনফার্ম করে নেবেন যে জায়গাগুলো এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমার মনে হয় যে ওই এলাকায় আর কোনো হোমস্টে না থাকার জন্য মানুষ বারবার এখানেই যান এবং যেহেতু হয়তো সেই তীব্র প্রতিযোগিতা বিষয়টি নেই বলেই তারা তেমন গাও করেন না কারণ আমরা বেশ বারবার বলার পরও দেখলাম যে খুব যে দারুণ কিছু হলো আহামরি পরিবর্তন তা কিন্তু নয় যাই হোক এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার বিষয় আমাদের অভিজ্ঞতা এবং আপনারা কিভাবে জায়গাটা এনজয় করতে পারবেন সেই বিষয় জানিয়ে রাখলাম তবে হ্যাঁ এই রেলি রঙ্গিত রিসর্ট কিন্তু শুধুমাত্র রেলি নদীর ধারে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য মাস্কো তবে ওই একটি বিষয় কিন্তু আপনাদেরকে আগে থেকে নিশ্চিত হয়ে নিতে হবে তবু বলবো অবশ্যই একবার যান যাই হোক আমরা আমাদের ভিডিও আজ এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিও যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের লিখে জানাবেন যে আমাদের ভিডিওগুলি আপনাদের ঠিক কেমন লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও টাটা